নমস্কার, কুইজিনিয়া পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আর আজকে আমার চ্যানেলের রেসিপি হলো গোলা রুটি। তার আগে আমার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে সব ফিউচার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ফিউচার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটন আর অল আইকন কিন্তু প্রেস করতে ভুলবেন না। গোলা রুটি এটা কম বেশি সবার বাড়িতেই হয়, তাও আজকে আমি এই রেসিপিটা শেয়ার করছি কারণ আমাকে কয়েকজন রিকোয়েস্ট করেছিলেন এই রেসিপিটা দেখাবার জন্য। নরম তুলতুলে গোলা রুটি বাড়িতে বানিয়ে এটা কিন্তু আমরা সবসময়ই খেতে পারি। এটা এমনি এমনি খাওয়া যায় কেচাপ বা দইয়ের সাথে, চাইলে আপনারা তরকারির সাথেও খেতে পারেন। কী করলে এই পারফেক্ট গোলা রুটি বানানো যায় আসুন শিখে নিন, এবং নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি রেসিপি। প্রথমে আমি একটা বলে 2 কাপ পরিমাণ প্লেন ময়দা নিয়ে নিয়েছি। এখানে কিন্তু ময়দাটাই ইউজ করব, আটা ইউজ করব না, ময়দাতেই কিন্তু গোলা রুটিটা ভালো মতো হয়। দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো নুন, দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ চিনি, এরপর দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ মৌরি। মৌরিটা কিন্তু দেবেন কারণ মৌরিতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হয়। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি আর পেঁয়াজটাকে এরকম ফাইনলি চপ করে নিয়েছি যতটা কুচি করা যায়। এবার দিচ্ছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটোটাকেও আমি ছোটো ছোটো করে পিস করে কুচি করে নিয়েছি, দিচ্ছি 2 টেবিল স্পুন ধনে পাতা কুচি, আর দিচ্ছি 3 টেবিল চামচ মতো ক্যাপসিকাম। এখানে আমি গ্রিন ক্যাপসিকামটা নিয়েছি, সেটাও ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে হলুদ আর লাল ক্যাপসিকামটা ইউজ করতে পারেন। আর দিয়েছি 1টা ডিম। এবার একটুখানি জল প্রথমে ইউজ করছি, দিয়ে এইটাকে আমি একটা এর সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আস্তে আস্তে অল্প অল্প করে জল দেব আর এই হুইস্কারটার সাথে সাহায্যে আমি এটাকে মিশাতে থাকব। এই যে আমি পরিমাণগুলো বললাম, এগুলো কিন্তু মোটামুটি আমার যেটা মনে হয়েছে সেটাই আমি করেছি, খেতে অতি অবশ্যই ভালো হয়েছে। এবার ঝাল নুন মিষ্টি কম বেশি এটা আপনারা একটু বুঝে শুনে দেবেন, বাচ্চা বাড়িতে থাকলে অতি অবশ্যই ঝালটা কম পড়বে। দেখুন আস্তে আস্তে কিন্তু এটা সব উপকরণগুলো মিশে গেছে। এরপরে আমি আরও একটু জল দিলাম, এখন জল দিয়ে এটাকে আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোটার উপরেই কিন্তু গোলা রুটিটা পারফেক্ট হবে, কারণ জল বেশি হলেও গোলা রুটি একদমই ভালো হবে না, আর যদি কম হয় তাহলেও কিন্তু হবে না। এই কনসিস্টেন্সিটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট গোলা রুটির ব্যাটার বানানোর জন্য। আমি যে পরিমাণ ব্যাটার নিয়েছিলাম তাতে কিন্তু মোটামুটিভাবে আমার প্রায় 500 ml-এর কাছাকাছি জল লেগেছিলো। তবে আমি বলবো আরও একবার, এটা কিন্তু একবারে জলটা দেবেন না, নিজেরা বুঝে অল্প অল্প করে জল দিয়ে দেখুন। ঠিক এই রকম কনসিস্টেন্সি আমার কিন্তু চাই, যখন আমি হাতা দিয়ে ফেলছি ঠিক এরকম ড্রপ ড্রপ করে পড়ছে, এই কনসিস্টেন্সিতেই কিন্তু আমার গোলা রুটিটা দরকার। আমার ব্যাটার বানানো কিন্তু কমপ্লিট। আমি একটা তাওয়াকে মিডিয়াম ফ্লেমে প্রথমে ভালো করে গরম করে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ সাদা তেল। সাদা তেলটাকে দিয়ে একটা ব্রাশের সাহায্যে পুরো সাদা তেলটাকে আমি তাওয়ার চতুর্দিকে লাগিয়ে নিচ্ছি। তেলটাকে ব্রাশ করে ভালো করে লাগিয়ে নেওয়ার পরে এবার যে ব্যাটারটা বানিয়েছিলাম গোলা রুটির, তার থেকে আমি প্রথমে 1 হাতা দিচ্ছি। সাইজটাও আপনাদের ওপর ডিপেন্ড করছে, ছোটো বানাতে চাইলে ছোটো, বড় বানাতে চাইলে একটু বেশি পরিমাণ। আমি যেহেতু একদম ছোটো বানাচ্ছি না, সেই জন্য আমি এই 2 হাতা পরিমাণ নিয়ে নিলাম ব্যাটার। দিয়ে ব্যাটারটাকে চতুর্দিক দিয়ে ছড়িয়ে দিলাম। দেখবেন যেন ব্যাটারটা এক জায়গায় না পড়ে, তাহলে কিন্তু গোলা রুটিটা খুব মোটা হয়ে যাবে। এটা মোটামুটি পাতলা করে আমি চতুর্দিকে ছড়িয়ে দিলাম। এবার এটাকে আমি একটু অপেক্ষা করব 2 মিনিটের জন্য, যাতে নিচ পোর্শনটা ঠিকঠাক সেট হয়ে যায়। নিচ পোর্শনটা মোটামুটি সেট হয়ে গেছে। এবার এটা খুন্তি একটা চামচের সাহায্যে এটাকে আমি উল্টে দিলাম। দেখুন নিচটা কিন্তু ঠিক এইরকমভাবে তৈরি হয়েছে। এবার এই অপর প্রান্তটাও আমি মোটামুটি 2 মিনিটের জন্য একটু সেকে নিচ্ছি। হয়ে গেলে আরও একবার উল্টো পিঠটা, অর্থাৎ প্রথম যে পিঠটা ছিল সেটা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিচ্ছি। প্যানের চতুর্দিকে যে তেলটা আছে সেইটাই ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু ভেজে নিলাম। দেখুন ওপরটা কিন্তু যে টমেটো ক্যাপসিকাম আছে সবই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আরও একবার লাস্ট উল্টো পিঠটা ভেজে নিচ্ছি, তাহলে কিন্তু গোলা রুটি একদম তৈরি। এটা আপনারা লাঞ্চ ডিনার বা ব্রেকফাস্টে বা সন্ধ্যেবেলাও সার্ভ করতে পারেন, আর এটা কিন্তু তরকারি ছাড়া এমনি এমনি কেচাপ দিয়েও খেতে ভালো লাগে। তাহলে তৈরি হয়ে গেল গোলা রুটি। আর যেহেতু আমরা এখানে ডিমটা ইউজ করেছি, এটা কিন্তু একদমই নরম তুলতুলে হয়েছে।
আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর নতুন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কুইজ নিয়ে পরিবারে অংশগ্রহণ করুন। তাহলে আজকে এই পর্যন্ত, কালকে আবার আসবো। নমস্কার।